السلام عليكم ورحمة الله. الله تعالى قرآن كريم ارشاد قرآن سورة زاريات اتنننن آيات إن الله هو الرزاق ذو القوة المتين. سورة مائدار 114 آيات شش انشاء الله پاك بولن وارزقنا وأنت خير الرازقين. রিজিকের ব্যাপারে এভাবে আরো অনেক আয়াত রয়েছে। রিজিক প্রত্যেকের প্রধান এবং মূল জরুরত এবং আল্লাহ তাআলাই প্রত্যেককে রিজিক দানকারী। আল্লাহ তাআলার নাম রাজ্জাক। আজ আল্লাহর এই নামের কয়েকটি ওয়াজিফা আলোচনা করব। এক নম্বর ওয়াজিফা রিজিক বৃদ্ধির জন্য প্রত্যেকদিন ফজরের নামাজের পরে অথবা দিন শেষে কাজ কারবার শেষ করে এই ওয়াজিফাটি করবেন। এটি রিজিক বৃদ্ধির জন্য অনেক কার্যকারী। ফজরের নামাজের পরে অথবা কাজ শেষ করে মাগরিব অথবা এশার নামাজের পরে সর্বপ্রথম তিনবার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর ১১০০ বার ইয়া রাজ্জাকু আল্লাহর এই নামটি পড়ুন, শেষে আবার তিনবার দুরূদ শরীফ পড়ুন। এছাড়া যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন চলা ফেরায় উঠা বসায় যখনই সুযোগ পায় তখনই আল্লাহর এই নামটি অধিক পরিমাণে পড়ে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার জন্য রিজিকের খাজানা খুলে দিবেন। তার রিজিক দিন দিন বৃদ্ধি পেতে থাকবে, তার রিজিক বাড়তে শুরু করবে, রিজিকের মধ্যে বরকত হবে। আল্লাহর এই নামটি অধিক পরিমাণে যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে রিজিক প্রদান করবেন, তার সমস্ত জায়েজ হাজতগুলো পূরণ করে দিবেন। কেউ যদি ফজরের নামাজ এবং এশার নামাজের পরে সর্বপ্রথম ১১ বার দুরূদ শরীফ পড়ে, অতঃপর ১১৯ বার আল্লাহর এই নামটি পড়ে, শেষে আবার ১১ বার দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তিনার দয়া এবং মেহেরবানিতে তার জন্য গায়েবীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং তার রিজিকের মধ্যে উন্নতি লাভ হবে। ২ নম্বর ওয়াজিফা, কারো দোকান আগে চলতো এখন আর চলে না অথবা কোনো কাজ আটকে গিয়েছে, তাহলে এই কাজ কারবার আবার পুনরায় জারি করার জন্য এই ওয়াজিফাটি অনেক কার্যকারী। যদি কারো কাজ কারবার চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়, আমদানি বন্ধ হয়ে যায়, তাহলে সে এই ওয়াজিফাটি করবেন, ৪০ দিন লাগাতার এই ওয়াজিফাটি করবেন, অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, দোকান এবং কাজ কারবার শুরু করার পূর্বে এই ওয়াজিফাটি করবেন, সর্বপ্রথম ১১ বার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর ৩১২৫ বার ইয়া রাজ্জাকু আল্লাহর এই নামটি পড়ুন, শেষে আবার তিনবার দুরূদ শরীফ পড়ুন। এভাবে ৪০ দিন এই আমলটি করুন। ৪০ দিন পরে লাগাতার ১১ দিন ১১০০ বার ইয়া ওয়াহাবু আল্লাহর এই নামটি পড়ুন, শুরুতে এবং শেষে ১১ বার করে দুরূদ শরীফ পড়ুন। ১১ দিন পরে আবার পুনরায় ৪০ দিন ইয়া রাজ্জাকু আল্লাহর এই নামটি ৩১২৫ বার পড়ুন, শুরুতে এবং শেষে ১১ বার করে দুরূদ শরীফ পড়ুন। ৪০ দিন পরে গরিব মিসকিনদের মাঝে কিছু খাবার বন্টন করুন। ইনশাআল্লাহ এই ওয়াজিফার বরকতে দোকান পুনরায় চালু হয়ে যাবে এবং কাজ কারবার যদি মন্দ হয় তাহলে সেটি দূর হয়ে যাবে। দোকান অথবা কাজ কারবার যদি একেবারেই বন্ধ হয়ে যায় তারপরেও এই নিয়ম অনুযায়ী আমল করুন, ইনশাআল্লাহ দোকানের কার্যক্রম এবং কাজ কারবার আগের মতো শুরু হয়ে যাবে। ৩ নম্বর ওয়াজিফা, যদি কোনো ঘরে কোনো ব্যক্তি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে এবং রাতে এশার নামাজের পরে অর্থাৎ শোয়ার সময় আল্লাহর এই নামটি ইয়া রাজ্জাকু ৩৩ বার পড়ে এবং এটিকে তার সর্বদার আমল বানিয়ে নেয়, তাহলে তার ঘরে সব সময় কল্যাণ এবং বরকত নাজিল হবে এবং কখনো তার ঘরে রিজিকের কমতি হবে না। কেউ যদি প্রত্যেক নামাজের পরে ৭৯৭ বার আল্লাহর এই নামটি পড়ে এবং এটিকে নিজের আমল বানিয়ে নেয়, তাহলে ইনশাআল্লাহ জিন্দেগীভর তার ধন সম্পদের মধ্যে খায়ের এবং বরকত নাজিল হবে, রিজিকের পেরেশানি এবং আর্থিক পেরেশানি থেকে সব সময় নিরাপদে থাকবে। এমন ব্যক্তি কখনো কারো মুখাপেক্ষী থাকবে না, তার পকেট কখনো খালি থাকবে না।